এখানে একটি এখানে এক কাপ চিকেন নিয়েছি, তার মধ্যে দিব আমরা দিব এখন একটু স্বাদ মতো লবণ। গোলমরিচ, এটা কি তান্দুরি মশলা, ধনিয়া গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর সস, টমেটো সস। আমরা এখন একটা মিক্স করব ভালো করে, এখন আমরা এটা নিয়ে পাক করে চলে যাব, পাক করে যে চুলাতে দেব, চুলাতে দিয়ে এটা ভাজব, ভাজিয়া এটা খায়া হয়ে গেছে আমাদের মিক্স করা। এখন আমরা একটা প্যান গরম করব, এখন আমরা একটু তেল দিব, অনেকটা তেল দিব, তারপর তেলটা গরমের জন্য ওয়েট করব। তার মধ্যে দিব আমরা চিকেনটা, এখন এটাকে ভাজবো আমরা। Thank you.
এখন আমরা চিকেনটা তুলব এখানে আমরা একটা বার্গার বান নিয়েছি এখন এটা আমরা অর্ধেক দিয়ে কাটবো পুরোপুরি কাটতে দিব অর্ধেক দিয়ে অর্ধেককে অর্ধেক করে কাটবো একদম পুরো কাটে ফেলবো এখন আমরা তাওয়াতে দিয়ে দিব এভাবে করে এখন এটাকে আমরা একটু টেস্ট করবো একটুক্ষণ এখন আমরা বনটা তুলবো এখন আমরা বনটা তুলবো এখন আমরা একটু সস ছড়াই দিব একটু আর মেয়োনিজও ছড়াই দিব তার মধ্যে দিব আমরা চিকেন মানে হাফ কাপ চিকেন দিব এখানে যতটুকু করছি মানে এক কাপ ব্যবহার করছি না হাফ কাপ দিব এটার মধ্যে তারপরে আমরা দিব পেঁয়াজ গুলো তা
তার উপরে দিব আরো মেয়োনেজ ছড়াই দিব মেয়োনেজটা আর আরো সস দিব টমেটো টমেটোর আরো সস দিব টমেটো সস দিব আমরা সসটাও টমেটো সসটাও ছড়াই দিব তার উপরে দিব আমরা শেষের বনটা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আল্লাহ হাফেজ